নমস্কার বন্ধুরা, সকলকে মিশন জিওগ্রাফির আরও একটি তথ্যমূলক ভিডিওতে স্বাগত জানাই। বাংলা ভাষায় ভূগোল চর্চার অন্যতম প্ল্যাটফর্ম মিশন জিওগ্রাফি গ্রুপের সাথে জুড়ে থাকতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী সকল ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। একটি ঐতিহাসিক বিজয়, গ্রহাণুর বুক চিরে মাটি আনতে সক্ষম হল মানব সভ্যতা। আজ থেকে প্রায় 50 বছর আগে চাঁদের মাটি পৃথিবীতে আনতে সক্ষম হয়েছিল মানুষ। সেই দূরত্ব ছিল প্রায় 4 লক্ষ কিমি। আর এবার পৃথিবী থেকে প্রায় 3 কোটি কিমি দূরে থাকা এক গ্রহাণুর বুক চিরে মাটি আনতে সক্ষম হলো মানুষ। সেবারের কৃতিত্ব ছিল নাসার, আর এবারের হিরো হলো ডোরেমনের দেশ জাপান। জাপানের মহাকাশ সংস্থা জাক্সা এই অসাধ্য সাধন করেছে। ভারতীয় সময় শনিবার মধ্যরাতে জাক্সার পাঠানো মহাকাশযান হায়াবুসা 2 সফলভাবে পৃথিবীতে ফিরে আসতে সক্ষম হয়েছে। আর এই অসাধ্য সাধনের জন্য ইতিমধ্যেই নাসা জাপানকে শুভেচ্ছা জানিয়েছে। একটি গ্রহাণুর বুক চিরে মাটি আনার ঘটনাকে নাসা ইতিমধ্যেই একটি ঐতিহাসিক ঘটনা বলে আখ্যায়িত করেছে। মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মধ্যে রয়েছে অসংখ্য গ্রহাণু। সেই গ্রহাণুদের মধ্যে থাকা একটি বিশেষ গ্রহাণু যার নাম রিউগু, আর এই রিউগুরি মাটি আনতে সক্ষম হয়েছে হায়াবুসা 2। মনে করা হয় গ্রহ এবং উপগ্রহে নামার থেকে অনেক বেশি কঠিন হলো কোনো গ্রহাণুতে নামা। তার মূল কারণ হলো গ্রহাণুর মাটি অত্যন্ত এবড়োখেবড়ো হয়ে থাকে, এতটাই অসমতল হয়ে থাকে যে সামান্য এদিক ওদিক হলে ভেঙে যেতে পারে মহাকাশযান। তার থেকেও জটিল সেই গ্রহাণুর বুকে খনন কাজ, আর এই জটিল কাজকে সফল করে দেখালো হায়াবুসা 2 নামের জাপানি মহাকাশযান। সাথে সাথে পৃথিবীতে প্রথম দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করলো ডোরেমনের দেশ জাপান। ভাবছেন 3 কোটি কিমি দূরে থাকা কোনো এক গ্রহাণুর বুক চিরে মাটি এনে কী লাভ সাধারণ মানুষের? আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই কাজে সাধারণ মানুষের কোনো লাভ নেই, তাই এই সকল কাজের জন্য যে মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হয় তাও হয়তো নিতান্তই বৃথা। কিন্তু বাস্তবে তা নয়। পৃথিবীতে খনিজ শেষ হয়ে আসছে, একদিন তা সম্পূর্ণ নিঃশেষও হয়ে যাবে, তখন কি হবে, কিভাবে চলবে সাধারণ জনজীবন? তাই তো এই আবিষ্কারের প্রয়োজন। হয়তো সেদিন গ্রহাণুর বুক চিরে আনা মাটির মধ্যেই থাকবে খনিজ, বাঁচিয়ে রাখবে মানব সভ্যতাকে, এগিয়ে নিয়ে যাবে নতুন প্রজন্মকে।